ये खूब खुशी होगा जी। पेटुक पेटुक के खुजे पे एकदम। ये मेरा वन ऑफ द फेवरेट स्नैक आइटम है। Oh, let me up with a bright smile on now. Put me in the dark, so won't get lost now. To the moonlight, I see you. ढिंका 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 ढिंका। और वेस्ट बंगाल की ठंडी ठंडी कर गई हूं। একটা জিনিস হচ্ছে আমি আজকে খুব খুশি হয়েছি। পেটুক পেটুককে খুঁজে পেয়েছি একদম। আমরা পেটুক বং একটা জায়গা বেশ পেয়ে গেছি, সেটা হচ্ছে পেটুক জায়গাটার নাম। আর এটা বলি যে উইকেন্ড স্টার্ট হয়ে গেছে, সেজন্য বাড়ি যাচ্ছিলাম, সাডেনলি দেখি এখানে ঠিকানাটা আমি এখন অবধি জানি না, বাট বলে দেবো একটু পরে। কোনো একটা হাইওয়ে, এটা হাইওয়েতেই রয়েছে। হাইওয়ে মানে এটা কোন হাইওয়ে? এটা দিল্লি রোড, সরি এটা দিল্লি রোডে রয়েছে। সো আমরা এখানে দেখি পেটুকে কি কি খাবার পাওয়া যায়, খাই, তারপরে কথা হচ্ছে। চলো পেটুকে ঢুকি। সেটা ব্রেডিং মোটামুটি নিয়েই সবসময় ঘুরে বেড়াচ্ছি আমি সেটা। তো এখন চলে এসেছি পেটুকের মধ্যে, এই জায়গাটা ঠিকানা। এখানকার যে কর্মকর্তা রয়েছে তার কাছে আমি জিজ্ঞেস করি। তোমার নাম? ইনাকি দাস। ইনাকি দাস, এটা কতদিন হয়েছে এখানে খুলেছে? এটা এখানে হয়েছে 5 মাস। 5 মাস মানে লকডাউনের পরে? লকডাউনের পরে। আর এখানে কি কি স্পেশালিটি আছে তোমাদের? আমাদের স্পেশাল হলো মানে স্যান্ডউইচ, বার্গার, পিৎজা। পিৎজা বার্গার আইস হয় মানে আমাদের এই চত্বরে কিন্তু এরকম রেসপন্স, এখানে খুব ভালো রেসপন্স। আর কিছু লোকাল কাস্টমারের জন্য আমরা স্যান্ডউইচ বা বিরিয়ানি, চাউমিন, রোলটা রেখেছি। আর স্পেশাল আইটেম আমাদের স্যান্ডউইচ, বার্গার, পিৎজা। এই জায়গাটার ঠিকানাটা একটু বলে দাও। এটা চন্দননগর নিয়ার দিল্লি রোড। দিল্লি রোড, চন্দননগর নিয়ার দিল্লি রোড। আর দিল্লি রোডের কাছে। হ্যাঁ হ্যাঁ। এটা কাইন্ড অফ না, এটা অ্যাকচুয়ালি ফুড ট্রাক এখানে, কিন্তু বাইরে জায়গা দেখলে ধাবা টাইপ করা হয়েছে। এখানে ধাবার সাথে মানে লাইক সব স্ন্যাক্স আইটেমগুলো পাওয়া যাবে, সেগুলো তোমরা নিতে পারো। বেসিক্যালি এই জায়গাটা আমরা যখন উইকেন্ডে বাড়ি যাই তখন এখান দিয়ে পাস করি, বাট কোনো সময় চোখে পড়েনি। আজ সাডেনলি কীভাবে আমার চোখে পড়ে গেল, বিকজ অফ দিস লাইট আই থিঙ্ক। ওই লাইটটার জন্য। আর পেটুক কথাটা দেখলেই জানো তো পেটুক বাঙালি ঝাঁপিয়ে পড়বো। এই যে আইটেমগুলো এনারা লঞ্চ করেছেন, যে বার্গার, চিজ, এই পিৎজা, স্যান্ডউইচ, এগুলো তো সব ধরনের মানুষ খায় না। কারণ এই যে জায়গাটা আছে, আমরা রয়েছি পুরো দিল্লি রোডে, তো এখানকার স্থানীয় মানুষরা কিন্তু এই খাবারগুলো এই অতটা বোঝেন না। সো ওনারা লোকাল প্রেফার করেন বলে সাইড বাই সাইড উনি বিরিয়ানি বা চাইনিজ ফুডগুলোও রেখেছেন। সো ওগুলোও তোমরা আসলে ট্রাই করতে পারো। আর আমি তো এই জিনিসগুলো এটা খাবো, কারণ আমার এগুলো খুব ভালো লাগে খেতে। চিজি আইটেম বেসিক্যালি আমার খুব ভালো লাগে। সো প্রথমেই বলে দিই, দেখে নিয়েছো যে চিজ স্লাইসগুলো রয়েছে এখানে, প্যাটি রয়েছে, গ্রিনি লেটাস রয়েছে, ওপরে ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ, টমেটো সব কিছু রয়েছে। আর স্টার্টিংয়ে বানটা তো মায়োনিজ দেওয়া ছিল। নাম আই এম হ্যাভিং ইট। হেভি টেম্পটিং। কলকাতা আমরা অনেক খেয়েছি, বাট কলকাতা সিমিলার বলবো না, বাট তার থেকে কিছু কমও না। কারণ এরকম জায়গার মধ্যে এই কোয়ালিটি খুব কম। আমার যতগুলো খাওয়া আছে খুব কম জায়গা থেকে। দারুণ খেতে, এসে ট্রাই অবশ্যই করো। এখানে যদি পাস আউট হও অবশ্যই ট্রাই করো। सो गाइज़, आप देख तो रहे हो आइटम बहुत सारे, बट मैंने सैंडविच ही लिया है क्योंकि ये मेरा वन ऑफ द फेवरेट स्नैक आइटम है। इसके बाद और भी कुछ होगा, पर शुरुआत इसी से करते हैं। सो बिल थोड़ा कम है, पर जिसको जैसा पसंद है वो बोल सकता है। अभी हम थोड़ा जल्दी में हैं, तो जल्दी खाना खाएँगे, जल्दी शूट करेंगे, घर जाएँगे क्योंकि मुझे बहुत ठंडा लग रहा है। ओके, सो आप वेजीज देख रहे हैं, एकदम मिही बोलते हैं ना जिसको, छोटा 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 वैसे कटिंग है। एंड यू कैन सी द कॉर्न्स ओवर हियर, द बिग साइज ऑफ द कॉर्न्स लुक टेम्पटिंग। हाँ, सारा माइनिस के साथ मैच्ड है। लेट्स टेस्ट इट। चिली फ्लेक्स है, ऑरिगेनो है, मायोनीज है और अपना सॉस है। और अच्छा आइटम है खाने के लिए। गुड बेटर। अच्छा, नेक्स्ट आइटम हमें नहीं अच्छी चिकन ड्रमस्टिक। খুব ক্রিস্পি ওপরে পুডিংটা, চিলি ফ্লেক্স রয়েছে, অরিগানো রয়েছে, দিয়ে ডেকোরেট করা হচ্ছে, চাট মশলা আছে যেটা বোঝা যাচ্ছে এখানে ভালো হয়ে যায়। ওই যেহেতু উপরে চাট মশলাটা ছড়িয়ে যায় একটা চটপটা ফ্লেভারটা তো আসছেই, আর অরিগানো চিলি ফ্লেক্সের জন্য এটা আরও ভালো লাগে। তো আই এম হ্যাভিং ইট, এটা সত্যি রেকমেন্ড, এটা ভালো লাগে। So, जैसे कि मैंने बोला कि आइटम पे आइटम आता रहेगा, देखते हैं इसका। ये जो आज का लिया है मैंने, दिस इज, मैं पनीर का कोई भी ना ऐसा खाती नहीं हूँ, ठीक है, जैसे पनीर पकौड़ा बोल दो या पनीर कटलेट। This is the first time tasting that too on a roadside, right? So let's eat and taste. पहले देखते हैं क्या है इसमें। Okay. There's a very thin slice of पनीर, जो कोटिंग है ना वो थोड़ा सा मोटा हो गया है। ये देखिए, दिख रहा है, ये वाइट है पनीर और ये कोटिंग है, ठीक है, थोड़ा सा मोटा है। लेट्स सी क्रिस्पी है या नहीं। मुझे लगता नहीं, थोड़ा सा और पकता, मुझे देखो कच्चा कच्चा लग रहा है, थोड़ा सा और पकता है। मैं पेटुक बोल रहा है कि ये पका हुआ है, बट मुझे थोड़ा सा कच्चा लग रहा है बिकॉज मैं अभी ऐसा खाया नहीं। कासुंदी, करेक्ट, कासुंदी के साथ ट्राई करती हूँ। मेरे लिए मुझे पसंद नहीं, आप सकते किसी और को पसंद है, पर मुझे नहीं अच्छा। सीरियसली मैं एक्सपेक्ट नहीं किया था कि ढाबा स्टाइल में मुझे स्नैक आइटम्स में बर्गर, चीज़, पकौड़ा ये सब भी मिलेगा यार। क्वाइट इम्प्रेसिव एकदम। আমি একটা কথা বলবো, এই জায়গার চত্বরের মধ্যে আমি কম্পেয়ার করছি না উইথ কলকাতা, বাট এই জায়গার কম্পেয়ারের মধ্যে এই জায়গার মধ্যে খুবই সুন্দর খাবার কোয়ালিটি। আর আমি বেসিক্যালি উইথ রিজনেবল প্রাইস। আর একটা জিনিস বলবো, যারা নন ভেজ তাদের জন্য প্রচুর অপশন, আর সেগুলো ভালো। ভেজটা ওর একটা एक चीज़ डिसअपॉइंट है, बट हो सकता है बाकी सारे अच्छा हो। इनके पास एक नान पूरी आइटम है विच दे सर्व विथ कुलचा एंड चने का सब्जी टाइप्स, विच इज आज कुलचा नान पूरी टाइप ना, विच दे सर्व विथ कुलचा प्लस अदर सब्जीज ऑल्सो, ओके, ठीक है। तो दैट्स इंटरेस्टिंग, बट वो आज खा नहीं बिकॉज वो लोग ने बंद किया है कुछ दिनों के लिए। बट नेक्स्ट टाइम अगर आप लोग में से किसी ने खाया होगा तो कमेंट में ज़रूर बताइए टेस्ट कैसा लगा था आपको। চন্দননগরে দিল্লি রোড এটা। তো আমরা এবার হাইবাদের বাড়ি দিকে যাই, কারণ উইকেন্ড স্টার্ট হয়ে গেছে। জানি না এটা কবে এডিট করে ছাড়তে পারবো, বাট বাড়ি যাওয়ার সময় একটা সলিড খাওয়া দাওয়া করলাম, বাড়ি যাই। जितना हो सके लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब कीजिए चैनल को। हम ये बोलছি এখন জয় বলবে সব সাবস্ক্রাইব করো, मैं बोला या वो बोले एक ही बात है, करेक्ट। तो until we meet next, तब तक के लिए गणपति बप्पा मोरिया।